আজকে আমাদের একজন দর্শক বন্ধু খুব সুন্দর একটা প্রসঙ্গ বলছেন, সোশ্যাল মিডিয়ায় একটা সময় এই কথাটা খুব ভাইরাল হয়েছিল। তাই ভাইরাল শব্দটা আমরা আগে খুব বেশি ব্যবহার করতাম না, এখন সবাই করে। তা সেই ভাইরাল শব্দটা হচ্ছে ট্রু লাভ। এই ট্রু লাভ নিয়ে আজকে কথা বলার জন্য বলছেন, বর্তমান সময়ে আদৌ কি এই ট্রু লাভ, ট্রু মানে সত্যি, লাভ মানে ভালোবাসা, এই সত্যি ভালোবাসা আছে? বর্তমান সময়ে ভালোবাসার সম্পর্কগুলো কিন্তু মেকি ভালোবাসা, স্বার্থপর ভালোবাসা। আমার স্বার্থপূর্তি যেখানেই হচ্ছে না, আমার ভালোবাসা সেখানে খামতি, ট্রু লাভ বলে কিচ্ছু নেই। আজকে সেই টান নেই। আজকে মানুষের প্রসঙ্গে যে মানুষের যে ভালোবাসা হচ্ছে, যে প্রেম হচ্ছে, তার মধ্যে কোথাও যেন একটা স্বার্থের গন্ধ থেকে যাচ্ছে, সেটাই হচ্ছে বিপদ, ট্রু লাভ নয়। একমাত্র ট্রু লাভ কি? ঈশ্বর। তাকে ভালোবাসা, তার যে তাকে ভালোবাসে তিনি সবসময় ভালোবাসা তাকেও ভালোবাসতে থাকেন। ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো লাভ ইউ। তুমি জলকে ভালোবাসলে জল তোমায় ভালোবাসবে, সেই রকম তুমি ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বর তোমায় ভালোবাসবেন। এই ভালোবাসাটাই একমাত্র আজকে জগতে ট্রু লাভ, যেটার মধ্যে কোনো ফাঁক নেই। আমি যদি তাকে ফাঁকি দিয়ে ভালোবাসি, তিনিও আমাকে ফাঁকি দেবেন। আর বাকি জাগতিক ভালোবাসা, জগতে সকলের সঙ্গে যে প্রেমে আবদ্ধ হচ্ছি, ভালোবাসায় আবদ্ধ হচ্ছি, এর মধ্যে ট্রু লাভ বলে কিচ্ছু নেই। পুরোটাই স্বার্থ, দেখবেন সেটা স্বার্থ লুকিয়ে আছে। একটি ছেলে একটি মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসতে চাইলো, তার প্রেমে পড়লো, এক্ষেত্রেও ছেলেটির একটি স্বার্থ, তার দৃষ্টি নন্দনতা, তার স্বার্থ, তার ইন্দ্রিয় স্বার্থ পূরণ করার জন্য সে তাকে তার প্রেমে পড়ে গেল। তা এইরকম এখন প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম বলে কিচ্ছু নেই। ওই জন্য কথায় কথায় ডিভোর্স হয়, কথায় কথায় ব্রেকআপ হয়, এই শব্দগুলো ছিলই না একটা সময়। আর সেই ভালোবাসাও নেই আজকের যুগে, কেউ কাউকে ভালোবাসে না। ওই একটা শ্যামা সঙ্গীত আছে, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। আজকে বর্তমান সময়ে পৃথিবীটা কাউকে ভালোবাসতে জানে না, স্বার্থ আর অর্থ আর সবাই নিজের স্বার্থের জন্য বেটার অপশান খুঁজতে ব্যস্ত। খুব সাবধান, দেখুন এর মধ্য দিয়েই তো এই কম্বলের লোম বাঁচতে শুরু করলে শেষে কিছু থাকবে না। তা ঠিক তেমন শেষে যদি এরকম বাঁচতে যাই কিছুই থাকবে না, কিন্তু তার মধ্য দিয়েই আমাদের চলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হাজারো অশান্তির মাঝে শান্তিটাকে খুঁজে পেতে হবে, এটাই জীবনের অপর মানে হয়ে দাঁড়িয়েছে আজকে। তাই সেটুকুই আসুন সবাই মিলে সেই এইভাবে জীবনের শান্তি খুঁজি, সুখ খুঁজি, স্বার্থরহিত হয়ে, স্বার্থহীন হয়ে খানিকটা ভালোবাসতে শিখি। আজকে জগৎটা এমনই, আপনি স্বার্থহীন হয়ে ভালোবাসলে বিপরীত পক্ষের মানুষটা আপনাকে ঠকিয়ে দেবে, এটারও জ্বালা রয়েছে। তাই একে অপরকে ফাঁকি দিয়ে জগৎটা চলছে, ট্রু লাভ বলে কিছু নেই। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।